धीरे धीरे आकाश मेघाच्छन्न होते शुरू कर बिस्टिपात सम्भावना रही है। बे कि जगहते जोरदार बिस्टिपात होते पारे। इतिमध्ये आकाश मेघाच्छन्न होते शुरू कर नेपाल बिहार झारखंड उड़ीसा धरे उत्तरबंग दक्षिणबंगे जिलागुली विशेषकर पश्चिम अंचल जिलागुलिते किन्तु इतिमध्ये हल्का बिस्टिपात माझारी बिस्टिपात शुरू हो गए। परवर्ती क्षेत्र आस्ते आस्ते अन्यान्य दिके मेघालय होबे एबं लोकल मेघ किन्तु स्थानीय भावे ओठार सम्भावना रही है। ताई बेश किछु अंशे जोरदार बिस्टिपात रही है जार जन्य आबहावा दफ्तर कमल सतर्कता जारी कर दुदिन सतर्कता नतून कर जारी कर सोमवार और बुधवार अपने आबहावा दफ्तर क्योंकि आपडेट माझे माझे पाल्टाबे तो से ही रकम ही सम्भावना क्योंकि उठे आसछे। शिला बिस्टिपात कोथाय कोथाय होते पारे आबहावा दफ्तर किछुटा पूर्वाभास दिए मूलत पुरुलिया बाँकुड़ा पूर्व पश्चिम बर्धमान बीरभूम मुर्शिदाबाद नदिया और हुगलीर किछु एलाका तार संगे झाड़ग्राम और पश्चिम मेदिनीपुर बाँकुड़ा संलग्न किछु एलाकातेओ एई शिला बिस्टिपातेर सम्भावना थाकछे। संगे कोथाओ कोथाओ बज्रबिद्युत एकटु होते पारे तबे सब जायगाते बेशी करे बाज पड़ार सम्भावना नेई। कोथाओ कोथाओ बृष्टिर संगे झोड़ो हावा थाकते पारे 40-50 किलोमीटर गतिवेगे। उत्तरबंगे जिलागुलितेओ किन्तु आकाश मेघाच्छन्न होच्छे सेखानेओ बिस्टिपातेर परिवेश आछे सेखानेओ माझारि भारी बिस्टिपात होबे कोथाओ कोथाओ भारी बिस्टिपात होते पारे। शिला बिस्टिपात संगे 40-50 किलोमीटर गतिवेगे झोड़ो हावा कोनो कोनो अंशे थाकते पारे। शिलीगुड़ी जलपाइगुड़ी आलिपुरदुआर कोचबिहार ए दिनहाटा शीतलाकुची ए समस्त एलाका एबं इस्लामपुरेर दिके माने उत्तर दिनाजपुरेर दिके बृष्टिपातेर सम्भावना भालो रयेछे कोथाओ कोथाओ होते पारे। बांग्लादेशेर रंगपुर एबं राजशाही विभागे बृष्टिपातेर सम्भावना रयेछे। एछाड़ा উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বিহারের দিকে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা তাই রাত পর্যন্ত সময়ের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে একটা কথা বলে রাখি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চান্স রয়েছে তাই কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও একটু জোরদার বৃষ্টিপাত হয়ে যেতে পারে। আমাদের এলাকায় এই মুহূর্তে আকাশটা কেমন রয়েছে বৃষ্টিপাত কি পাচ্ছেন কমেন্টে জানাবেন। ত্রিপুরার দিকে অনেকে জিজ্ঞেস করছেন যে আমাদের এখনকার আপডেট ভালো করে দিচ্ছেন না জাস্ট একবার করে ওপরে ওপরে দেখিয়ে দিচ্ছেন একটুখানি দেখাবেন। তাই আমরা চেষ্টা করছি এবারে একটু নতুন করে দেখাতে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আলাদা করে দেখাবো। প্রথমে আমরা দক্ষিণবঙ্গ তারপর উত্তরবঙ্গ দেখাবো তার সঙ্গে যেখানটা যেখানে পাবেন দেখে নেবেন। এই মুহূর্তে আপনার এলাকায় আকাশ কি মেঘাচ্ছন্ন হয়ে গেছে না হবে হবে করছে কি বুঝছেন নাকি মনে করছেন যে এবার হয়তো বৃষ্টিটা নামবে কমেন্টে জানাবেন। আপডেটগুলি আমাদের যদি ভালো লেগে থাকে সঠিক হচ্ছে বলে মনে হয় লাইক দেবেন এবং এর পাশাপাশি বলবো শেয়ার করবেন। এবার ঘূর্ণিঝড় কোথায় আসবে না আসবে আমরা আপডেটটা দিয়ে দিয়েছি ইতিমধ্যে এর আগের ভিডিওতেই, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, আমরা লিঙ্কটাও শেয়ার করে রেখে দেবো। ঘূর্ণিঝড়ে কোন দিকে যাওয়ার সম্ভাবনা কী কী ইম্প্যাক্ট হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কেমন ঝড় বৃষ্টি এবং বন্যার আশঙ্কা আছে কিনা সেই সমস্ত আমরা আপডেট আলোচনা করেছি। যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ, যারা দেখেননি লিঙ্কটা থেকে দেখে নেবেন অথবা চ্যানেলে গিয়ে দেখে নেবেন। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা দেখি এখানে কী কী আপডেট উঠে আসছে। প্রথমে একটু আবহাওয়া আপডেটটা দেখাই তারপর আমরা বলছি কী কী কোথায় কোথায় হতে পারে। দেখুন আমরা এখন ইতিমধ্যে একবার দেখে নিচ্ছি যে 1 তারিখে আপডেট প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর শাখা, সেখানে সতর্কতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে 1 তারিখে কমলা সতর্কতা, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখেও একটুখানি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। মূলত উপরের দিকে যে 4-5টা জেলা রয়েছে সেখানে সম্ভাবনা থাকবে মানে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের মধ্যে। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতগুলো কমে কমে আসবে, সতর্কতা উঠে যাবে 4-5 তারিখ থেকে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। দেখুন আবহাওয়া দপ্তর কিন্তু নতুন করে আপডেট পাল্টে দিয়েছে, আমরা বলেছিলাম 4 তারিখ পর্যন্ত সতর্কতা, তো 4 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের কথা বলছে। 1 তারিখ সোমবারে যেটা রয়েছে বজ্রবিদ্যুৎ হতে পারে, দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে, তার সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত গোটা জেলা রাজ্য জুড়ে বা জেলা জুড়ে শিলা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ হবে না, এগুলো কিন্তু মাথায় রাখবেন। এর পাশাপাশি 2 তারিখে বৃষ্টিটা একটু কমের দিকে থাকতে পারে তবে কোথাও কোথাও হবে। 3 তারিখ আবার উপকূলের দিক থেকে বৃষ্টিপাত ঢুকবে, সেক্ষেত্রে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকতে পারে 4 তারিখের পর। 5 তারিখ থেকে ওয়ার্নিং উঠে যাচ্ছে অর্থাৎ শুকনো আবহাওয়া হওয়ার সম্ভাবনা, কারণ ঘূর্ণিঝড়ের পরিস্থিতি থাকবে, বঙ্গোপসাগর উত্তাল হয়ে যাবে। তো বন্ধুরা আমরা আবারও চলে এলাম ওয়েন্ডি লাইভ স্ক্রিনে। এখান থেকে দেখতেই পাচ্ছেন যে মেঘ কিন্তু অনেকটাই এগিয়ে আসছে, বাংলার দিকে ঢুকছে। রাত পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন অংশে মেঘ ঢুকবে এবং মেঘাচ্ছন্ন করবে, যেখানে রোদ ঝলমলা আছে সেখানে সেগুলো সবই আস্তে আস্তে মেঘালা হয়ে যাবে। রাতের দিকেও বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা থাকবে, তাই রাতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত পাবেন। আপনার এলাকার অবস্থা অবশ্যই জানাতে থাকুন। আমরা ইতিমধ্যে যে সমস্ত আপডেট দেখলাম সেগুলোর একটু পরিস্থিতি দেখার চেষ্টা করব। আজ কি বাজ পড়বে, কেমন অবস্থা হতে পারে এবং আগামী 2-3 দিনে কী অবস্থা হতে পারে বাজ পড়ার যে সম্ভাবনা, আমরা দুপুরবেলাতে যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দুপুরবেলাতে খুব বেশি বাজ পড়ার সম্ভাবনা নেই, তবে কোনো কোনো অংশে বাংলাদেশে বাজ পড়তে পারে, বিশেষ করে একটু সতর্ক থাকবেন। এখানে মনমোহন সিং এবং সিলেট তার সঙ্গে ঢাকা বিভাগ তার সঙ্গে
বিহারে সংলগ্ন কিছু এলাকা রয়েছে, এর পাশাপাশি পরের দিকে দেখি কিছু আসছে কিনা। বজ্রবিদ্যুৎ পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে কোথাও কোথাও আসতে পারে, সেগুলো ঝাড়খণ্ডের কাছে, কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকবে বলে মনে হচ্ছে না। 2 তারিখেও কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, কিন্তু পশ্চিমাঞ্চলে মনে হচ্ছে বৃষ্টিপাত হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান এগুলো বৃষ্টিপাত পেতে পারেন, আমরা দেখাচ্ছি। এবং উত্তরবঙ্গে কিছুটা বজ্রবিদ্যুৎ হবে, রংপুর বিভাগে হতে পারে। এবং 3 তারিখে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, সকালের দিক থেকে মেঘলা হবে এবং উড়িষ্যার দিক দিয়ে বৃষ্টিপাত উপকূলের দিকে ঢুকবে। কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং তার সঙ্গে বাঁকুড়া এবং কিছুটা বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ থাকার পর এখানে কিন্তু পশ্চিমাঞ্চলের কিছু এলাকাতেও বজ্রবিদ্যুৎ সম্ভাবনা থাকবে। এবং দেখুন ঝাড়গ্রাম সংলগ্ন কিছু এলাকা রয়েছে, সেখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ হতে পারে। তো এগুলি কিন্তু সব রকমের একটা সম্ভাবনা থাকছে জানিয়ে দিলাম। বজ্রবিদ্যুৎটা কোথায় কোথায় হতে পারে সমস্ত ব্যাপারটা আমরা দেখাচ্ছি। আর 4 তারিখের দিকেও কিন্তু বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ হবে, সেখানে কালবৈশাখীর মতো ব্যাপার হতে পারে। তো একদিন গ্যাপ দিয়ে বা 3 থেকে 4-এর মধ্যে একটা বড় সম্ভাবনা রয়েছে, একবার ঝেড়ে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও, তারপরে আবহাওয়া পরিস্থিতি পাল্টাবে। আচ্ছা, আমাদের একটা জিনিস দেখাই যে বৃষ্টির পরিমাণ, অনেকে বলেছেন যে বৃষ্টির পরিমাণটা দেখাচ্ছেন না, আমরা এটাকে দেখাই, তারপর আমাদের বৃষ্টির বজ্রবিদ্যুৎ এই বৃষ্টিগুলো কখন কখন হবে সেটা দেখাচ্ছি। ইতিমধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে দেখি, 24 ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু এই মুহূর্তে খুব বেশি নেই, মোটামুটি কম করে রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু বেশি রয়েছে, 10-15 মিলিমিটার বা 17 মিলিমিটার পর্যন্ত এই মধ্যে ঘোরাফেরা করবে, কম বেশি কথা হবে। এর থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু বাস্তবে প্যাবান দেখবেন যেখানে হবে, ত্রিপুরার দিকে এরকম মিলিমিটার রয়েছে। পরের 3 দিনে নিয়ে গেলে দেখুন কীরকম মিলিমিটার আসছে, টোটাল মিলিমিটার কিন্তু বাড়ছে। মানে অরুণাচল প্রদেশ, আসামের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি রয়েছে, যেখানে 100 বেশি রয়েছে মিলিমিটার। তবে এইগুলোতে মোটামুটি 27-28-29 টোটাল একটা দেখা যাচ্ছে। আমরা 10 দিনের করে দিচ্ছি, আগামী 10 দিনের মধ্যে এই দিকে বৃষ্টিপাত অনেকটা 200 মিলিমিটার বৃষ্টিপাত থাকবে ডিব্রুগড়ের দিকে, এখানে সবথেকে বেশি বৃষ্টিপাত, বাকি অংশে একটু কম কম করে রয়েছে। তবে এর থেকে বেশি করে হবে, এত কম থাকবে না, এগুলো বেড়ে যাবে আরও। তবে হ্যাঁ, ওই 5 তারিখের পর থেকে যেহেতু কমে যাবে, তাই একটু কমা বাড়া করবে, এত কম হবে না, একটু বাড়বে মিলিমিটারে, কোনো কোনো অংশে বেড়ে যাবে আর কি। তবে মোটামুটি বেশি সম্ভাবনা যেটা বোঝা যাচ্ছে যে মেহেরপুর, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং কিছুটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান কিছু কিছু এলাকাতে একটু বাড়তে পারে। এবং উপকূলের দিকে জায়গা যেগুলো রয়েছে, যেখানে উড়িষ্যা সংলগ্ন যে এলাকা রয়েছে এবং এই উপকূলের অঞ্চলে একটু বৃষ্টিপাত বাড়বে। বরিশাল, চট্টগ্রামের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই থাকছে। ত্রিপুরার উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে, আগরতলা এগুলো দেখুন, এগুলো দেখুন এরকম মিলিমিটারের সম্ভাবনা। তো এটা দেখিয়ে দিলাম, এবারে যেটা দেখাবো যে আমাদের বৃষ্টিপাত কী থাকতে পারে। বৃষ্টিপাত আমরা চলে এলাম, বৃষ্টিপাতে যেটা বলবো শেষে আমরা একটু ঘূর্ণিঝড়টা নিয়ে আলোচনা করে দেবো কী আসছে। তো বৃষ্টিপাতের যে পরিবেশটি রয়েছে আজকে দেখুন, দুপুরের কাছাকাছি সময়তে এরকমভাবে একটা পরিবেশ রয়েছে, তাই এখানে দেখুন কোথাও কোথাও কিন্তু অনেকেই হালকা বৃষ্টিপাত পাচ্ছে না। যে মেঘগুলি যে যাচ্ছে, যেটা আমরা দেখলাম স্যাটেলাইট ইমেজে, সেই মেঘে কিন্তু এখানে পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকে বা কিছুটা পূর্ব বর্ধমানের দিকে যাচ্ছে আর কি। একটু হালকা হালকা করে বৃষ্টিপাত হয়েছে, খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে না, মানে বজ্রবিদ্যুৎও সেরকমভাবে হচ্ছে না, হয়তো থমথমে ওয়েদার থাকতে পারে, কোথাও কোথাও একটু হালকা হাওয়া পাওয়া থাকবে। তো এইগুলো তো আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হচ্ছে, মেঘ উঠছে। তো মেঘালয়, আসামের বিভিন্ন অংশে কিন্তু স্থানীয় লোকাল মেঘ উঠে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসতে পারে। তো বিক্ষিপ্ত বৃষ্টিপাত বললাম এরকম করে রয়েছে, তখন এই অংশগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আমরা একটু প্রথমে দক্ষিণবঙ্গটা দেখাই, দেখুন দক্ষিণবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, খুব বেশি নেই। দেখুন এখানে 1 তারিখে এইভাবে সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও একটু বাড়াকমা করবে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, তাই এখানে বেশি দেখাচ্ছে না। 2 তারিখেও বৃষ্টিপাত কিছু কিছু আসবে, দেখতেই পাচ্ছেন এখানে 2 তারিখের দিকে এইভাবে বৃষ্টিপাতগুলো আসবে। পশ্চিমাঞ্চলের দিকে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া সব দিকে বৃষ্টিপাত থাকবে, কিন্তু হালকা বিক্ষিপ্ত করে হবে, কোনো কোনো অংশে একটু জোর বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ হবে। এখানে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদের দিকে পাওয়া যাচ্ছে, এখানে এটা পাওয়া যাচ্ছে। এবারে আমরা দেখাচ্ছি, দেখুন 3 তারিখে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে সকালের দিক থেকে বাড়ছে। দেখুন এই উপকূলের দিকে কিছু এলাকাতে সকালের দিকে মেঘ গড়ে যেতে পারে, তারপর যেটা হবে এই বেলার পর থেকে উড়িষ্যা দিয়ে বৃষ্টিপাত ঢুকবে এইখান দিয়ে, দেখতেই পাচ্ছেন এই এলাকাগুলো। এবং এখানে যেটা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে হাওড়া, কলকাতা, 2 চব্বিশ পরগনা, হুগলি, বর্ধমানের দিকে বৃষ্টিপাত হবে এবং কিছুটা খুলনা বিভাগে ঢুকে যাবে। খুলনা বিভাগ কোথায় না, খুলনা বিভাগের নিচের দিকে যেখানে সাতক্ষীরা, যশোর, লহগড়া এগুলো সব রয়েছে, মাদারীপুর এগুলোতে থাকবে। দেখুন বৃষ্টিপাত চলে আসছে, উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত থাকবে, এইভাবে দেখতেই পাচ্ছেন। 3 তারিখের পর 4 তারিখও কিছুটা বৃষ্টিপাত হবে, সেটা দেখিয়ে দিচ্ছি। 3 তারিখের দিকে এইরকম করে একটা সম্ভাবনা থাকছে, তার বৃষ্টিপাতগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে রয়েছে, তবে এতে একটু পরিবর্তন হবে, কারণ কোথাও কোথাও এখানে ঝড় বৃষ্টিটা বেড়ে যেতে পারে, ওই দিনে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তাই কোনো কোনো অংশে কিন্তু পেয়ে যাবেন। এইখানটা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং
রয়েছে পূর্ব বর্ধমান, এইগুলোতেও বৃষ্টিপাত আসবে। এবং দেখুন মেদিনীপুর হাওড়া কলকাতার দিকেও আসতে পারে, 24 পরগনার দিকেও পরবর্তীকে থাকবে। 4 তারিখও কিছুটা বৃষ্টিপাত হবে, 4 তারিখে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত এবং ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিষ্কার দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো আসছে খুলনা বরিশাল সব দিকেই। 4 তারিখে বৃষ্টিপাত নিচের দিক থেকে মনে হচ্ছে একটু ঝুঁকবে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। 4 তারিখে দেখিয়ে দিলাম এইরকম কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলে আসতে পারে, এইগুলোতে ঢাকা এইগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে, ঢাকা বিভাগের এইগুলোতে, এরকম করে কলকাতা হাওড়া 24 পরগনা উপকূলের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, বাকি অংশে একটু কম দেখালেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসতে পারে। তাই সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এইরকম পুরো এলাকা রয়েছে, দেখতে পাচ্ছেন 4 তারিখের পর আবহাওয়াতে উন্নতি চলে আসবে। তো মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া সব দিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত চলে আসছে। পাবনা, ইসুর্দি, শৈলকোপা, মেহেরপুর এদিকে বৃষ্টিপাত থাকছে। তো সব দিকে কিন্তু ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত হবে। এই আপডেটে আরও কিছু পরিবর্তন পাবেন পরবর্তীতে। 5 তারিখ থেকে তখন আর কিছু থাকছে না, শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আমরা ঘূর্ণঝড়টি দেখাবো, তার আগে একবার উত্তরবঙ্গের দিকে চলে যাব। উত্তরবঙ্গে কী কী আছে দেখুন, এখানে রংপুর রয়েছে, উত্তরবঙ্গে রয়েছে এইখানে, উত্তরবঙ্গে এইগুলোতে দেখুন বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে আসবে। 4 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন এখানে পুরোটা দেখা যাচ্ছে, আমরা টানছি আস্তে আস্তে। রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গের দিকে, সব জায়গা দেখে নিলেন। আপনার এলাকাটা দেখতে থাকুন, এই জায়গাটা হচ্ছে রংপুর, এখানে হচ্ছে রাজশাহী, মালদা, দিনাজপুর এগুলোতে সব রয়েছে, এগুলো সিলেট আসামের রয়েছে। উত্তর ভাগে দেখুন পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে, ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত হবে আর কি, কম বেশি করে হবে। দেখুন এই যে 2 তারিখেও বৃষ্টিপাত থাকছে, হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত এভাবে থাকবে। তো আপনাদের জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা করে দিলাম, বিহারের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো 2 তারিখেও কেউ কেউ বৃষ্টিপাত পাবেন, তো মেঘলা মেঘলা আকাশ থাকবে, সুতরাং ওই ধান টান কাটার পরিকল্পনা মোটেই করবেন না। তাই 4 তারিখের পর থেকে এই সমস্ত চিন্তা করা ভালো, কারণ ওই সময় তারপর থেকে শুকনো হতে শুরু করবে। তো এরকমভাবে রয়েছে আর কি আপডেটে। দেখুন কোথাও কোথাও বৃষ্টিপাত আসছে, ওই যে ডিব্রুগড়ের দিকে দেখুন বৃষ্টিপাত কিন্তু বেড়ে গেল, বুঝতে পারলেন? তো 4 তারিখের দিকে এইভাবে বৃষ্টিপাত চলে আসবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত ঢুকবে বললাম, এইভাবে বৃষ্টিপাত চলে আসছে। 5 তারিখ থেকে সম্ভবত বৃষ্টিগুলো কমে যাবে, 6 তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে। এই সময়তে গরম বাড়বে, তাপমাত্রাও বাড়বে, দেখবেন অনেকটাই কিন্তু বেড়ে গেছে। কলকাতার দিকে মোটামুটি 36 ডিগ্রি চলে যাচ্ছে, একবার একটা ক্লিক করছি একবার, এখানে দেখুন এই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। এখন তাপমাত্রা কিন্তু কোথাও কোথাও 33-33 মধ্যে থাকবে, তাপমাত্রা কমে থাকবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পর, এই তাপমাত্রা 33 থেকে বাড়বে। 5 তারিখ 6 তারিখের দিকে তাপমাত্রা 36 ডিগ্রি উঠে যাওয়ার পর দেখুন আমরা দেখতে পাচ্ছি 9-10 মধ্যে 38 ডিগ্রিতে পৌঁছে যাবে, পশ্চিমাঞ্চলের দিকে প্রায় 40 ডিগ্রি চলে যাওয়ার সম্ভাবনা। সাগরের তাপমাত্রা আমরা একবার দেখার চেষ্টা করবো। এবার ঘূর্ণিঝড়টা নিয়ে একটু বলে দিচ্ছি, ঘূর্ণিঝড়টি মোটামুটি আমাদের যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের দিকেই পড়ে চলে আসবে মনে হচ্ছে, সম্ভবত 30 ডিগ্রির মতো তাপমাত্রা রয়েছে এই সময়তে, এখানে রয়েছে 31 ডিগ্রি, এই জায়গাগুলো এই জায়গাতে ফরমেশনটা হতে পারে। তো একদম উপকূলে মানে উপযুক্ত তাপমাত্রা রয়েছে। এবারে আমরা চলে যাব এখানে বায়ুর ঝাপটাতে চলে যাব, বায়ুর ঝাপটাতে গেলেই আমরা এটা দেখাতে পারবো। তার সঙ্গে আমরা দেখে নিচ্ছি একটু সমচাপ রেখাটা অন করে দিই, মডেলটা হয়ে আছে না ECMWF, দেখি আমরা এটাকে ট্র্যাক করছি, ট্র্যাক করে কোথায় নিয়ে যাবো না, একদম 8-7 তারিখ 8 তারিখের দিকে, 8 তারিখের দিকে এখানে ফরমেশন হওয়া শুরু করবে। এইখানে এইখানে এই যে বায়ু প্রবাহ হচ্ছে এখানটা থেকে দেখুন এই জায়গাতে ঘূর্ণি দেখুন আস্তে আস্তে কিন্তু এইভাবে ফরমেশন হচ্ছে। 9-10 মধ্যে এটা একদম নিম্নচাপ ক্ষেত্রে, এই দেখুন লো প্রেশার এরিয়াতে এবং নিম্নচাপে পরিণত হবে, এবং এটা উত্তর দিকে কিছুটা সরবে। এখনও পর্যন্ত এটা আন্দামানের দিকে আসছে, এইটা এই মডেল পর্যন্ত পাওয়া যাচ্ছে আমাদের এখানে। ECMWF মডেল এত দিচ্ছে, GFS মডেল আরেকটু উপর দিকে দেখাবে। এই দেখুন GFS মডেলে কিন্তু দেখাচ্ছে যে এটা দেখুন GFS মডেলটা এইভাবে কিন্তু আসছে। ECMWF মডেলটা আসলে একদম অ্যাকুরেট পরবর্তী ক্ষেত্রে দেখাবে। তো এইভাবে দেখুন এইভাবে কিন্তু এটা উঠে উঠে আসছে, উঠে 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 উত্তর পশ্চিম দিকে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমাদের যেটা বললাম যে শেষ মুহূর্তে দেখবেন এটা এই দিকেই কিন্তু এগোবে, এইভাবে এগোবে সম্ভাবনা থাকছে, এবং পরবর্তী ক্ষেত্রে এটা এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে বাঁক নেবে। এবারে এখানে কি হয় দেখতে, পরিস্থিতি যদি পাল্টে যায় তাহলে এখানে এটা কিন্তু বাংলার দিকেই বা দিকে ঢুকে যেতে পারে। হয়তো মাঝে মাঝে দেখাচ্ছে মায়ানমারের দিকে, মাঝে মাঝে দেখাচ্ছে মায়ানমার বাংলাদেশের দিকে, কখনো কখনো দেখাবেন যে বাংলাদেশে ঢুকছে, আবার কখনো দেখাতে পারেন যে এই দিকে চলে আসছে। এবারে তামিলনাড়ুর দিকে কি যাবে না অন্ধ্রপ্রদেশের দিকে যাবে, এইদিকে কিন্তু সম্ভাবনা একটু কম রয়েছে। তো আমাদের যেহেতু এখানে শুকনো হয়ে যাবে এবং এখানে লু পরিস্থিতি থাকবে, এবং এখান থেকেও দেখবেন যে সব জলীয়বাষ্প টেনে এখানে, এবার পরবর্তী ক্ষেত্রে এটা আবহাওয়াতে আপডেটটা পাল্টাবে। সুতরাং ভালো করে যদি দেখেন এটাকে, আরেকবার দেখাচ্ছি দেখুন এটাকে ট্র্যাক করছি, এই দেখুন এইভাবে কিন্তু এটা উঠে উঠে এদিকে যাকবে, মানে এইটাই এইটাই হচ্ছে বোঝার ব্যাপার আছে, এটা কোন দিকের মুভমেন্টটা হতে পারে। এদিকে প্রথমে যাবে দেখুন, আমরা এদিকে নিয়ে যাচ্ছি, এই দেখুন এইভাবে কিন্তু উঠছে, বুঝতেই পারছেন ঘূর্ণিঝড়টা এভাবে উঠছে। আর একটু আমরা হাতে ট্র্যাক করি না, এটা অনেকটা সময় লাগছে। এইভাবে কিন্তু দেখুন আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, উত্তর পশ্চিম দিকে যাচ্ছে,
উত্তর পশ্চিম জায়গার পরে এবারে কি হচ্ছে এখানে এটা সোজা উত্তর দিকে ওঠার চেষ্টা করবে, মধ্য বঙ্গোপসাগর আসার চেষ্টা করবে, এরপরে হচ্ছে এখান থেকে একটু করে টান নিতে শুরু করবে। সেই জন্য উড়িষ্যার দিকে চান্স কিন্তু আমাদের মনে একটু কম রয়েছে, অন্ধ্রপ্রদেশের দিকে যাবে না, হয় বাংলাদেশ নাহলে এই জায়গাতে আসতে পারে, কিংবা এমনও হতে পারে যে সোজাসুজি আমফানের মতো ঢুকে যেতে পারে। তো এই সমস্ত ব্যাপারগুলি থাকছে এই মুহূর্তে আমরা এবারে দেখে নেবো, স্যাটেলাইট ইমেজটা চলে যাবো। এই মুহূর্তে মেঘের কী পরিস্থিতি রয়েছে দেখুন, বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে অনেক জায়গাতে শুরু হয়েছে। আপনারা প্রত্যেকে লাইকটা করবেন, লাইক না করলে এই আপডেটগুলো অন্য অন্যজনের কাছে পৌঁছবে না। দেখুন ইতিমধ্যে এটা লোড হয়ে গেলেই বুঝতে পারবেন, তো ইতিমধ্যে এটা এখনও লোড হয়ে গেছে। তো দেখুন এই যে মেঘ কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরছে, তার মানে এখানে এখানে কিন্তু আস্তে আস্তে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তো বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, তো আবহাওয়া বলেছে কোথাও শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে, সুতরাং রাত পর্যন্ত ওয়েট করতে হবে, কি হয় না হয় দেখতে পেয়ে যাবেন। তো বৃষ্টিপাত কেউ না কেউ পেতে থাকবেন, যেখানে রোদ্রুত আছে সেগুলো সবই ঢাকা পড়ে যাবে। এই রয়েছে আপডেট, ধন্যবাদ।